আমার জামাই কালা তা তোর আর কি এর জালা আমার জামাই আমার কাছে 500% বালা মামা গো ও বাবা গো গেলাম রে তে তোর আর চোখ দুইটা কাটা চামচ দ তুললা এক সিমডি লবণ গুইল্লা বকবকা গরম তেলর ডাইল্লা এত ডিম পুকুরে খাইলাম প্রিয় দর্শক আমাদের এবারে আকর্ষণ স্বামী পাগল ঈশ্বর জানতুন আসসালামু আলাইকুম আমি মমি সিংহা তুন আমার শিরায় শিরায় বইতেছে অপজিটিভ রক্ত আমি হইলাম এক নম্বরে স্বামী ভক্ত কারণ স্বামীরে ভালোবাসা দরকার আছে মাননীয় সভাপতি সাহেব এই অনুষ্ঠান আপনি আমারে লইছেন আমি জানি আপনি শেষে আমারে দিবেন এটা সেরার পুরস্কার মানে আপনি মনে করতেছেন আমারে জিতাই দিয়া আপনি আমারে বিদেশে এলহা ফাটাই দিবেন জীবন হইতো না কারণ আমি আমার জামাইরে সারা গড়ে তো একটা পারো লাগাতি দেই না আর আপনি মনে করতেছেন আমারে এলহা এলহা জিতাই বিদেশ ফাটাই দিবেন উমায় মায় গো এটা জীবন হইতো না মাননীয় সভাপতি সাহেব আপনি তো জানেন না আমি লেফটিনও গেলে আমার জামাইরে লগে লয়ে যাই কারণ আমি আমার জামাইরে খুব বেশি বালা পাই অহন মাননীয় সভাপতি আপনি টু দা পয়েন্ট আইল আমার স্বামী এই দুনিয়ার সব স্বামীর সাথে বালা আপনি হারি কেন্দ্রে বিচাও সারা বাংলাদেশ আমার স্বামীর লাগান স্বামী পাইতেন না মাননীয় সভাপতি সাহেব আমার স্বামীর আমার ভাল লাগে এইটা আবার আমার শাশুড়ি মায়ের ভাল লাগে না যেই বেডি দেহে হেলে সারারে লয়ে আমি একটু রুমো দুহি লগে লগে বেডি আমারে করতে তাহে ডাহা ডুহি ও বউ কই গেলা রুমো ডুকছো হারে কত কাম করিয়া রয়েছে এমমে আইও আম্বো তো কম না মাননীয় সভাপতি সাহেব বেডি নাটক শুরু হলে আম্বো লগে লগে সিনেমা লাগাই দি আম্বো কই কিতা ও মা গো ও বাবা গো গেলাম রে খবর কি বেডি বুঝে না বেডি যদি ওই শের তে আম্বো হেলার ফুতের বউ শেরের উপরে শোয়া শের কি কোন মাননীয় সভাপতি সাহেব স্বামীরে ভালোবাসা দরকার আছে তো মাননীয় সভাপতি সাহেব আমার জামাইয়ের একটাই খালি খুঁত আমার জামাইয়ের গায়ের রং একটু কালা কিন্তু বিশ্বাস করুন আমার জামাইয়ের মন্ডা আমার এই সাদা জামাটার লাগান বকবকা সাদা করে অনেক ভালা মানুষ ধরনের এইটা লয়ে কথা কয় হে খুব মন খারাপ করে হে বেলা আমি হেরে একটা গান শুনায় মন ডক করে বালা করে দেই কি গান জানুন মানুষে বলে তোমায় কালারে কালা আমারই কাছে লাগে সবচাইতে বালা আমার জামাই কালা তাতে তোর আর কি এর জালা আমার জামাই আমার কাছে 500% বালা কি কোন মাননীয় সভাপতি সাহেব জামাইরে ভালোবাসা দরকার আছে আমি যে স্বামী ভক্ত কি বা বুঝবাই আমি আমার স্বামীর স্কিন লইয়া এরম সচেতন এই যে কালা যে সাপ্রেড আছে না এটা সাদাকরণে লাগিয়া মনোরেন যে দেশি কোনো প্রোডাক্ট ব্যবহার করি আমি বিদেশতে যত প্রোডাক্ট আছে সব লয়ে আমার স্বামীর লাগিয়া আমি দেশি কিছু আমার জামাইয়ের মুহ মাখতে দিতাম না প্রত্যেকটা ভালো জিনিসের একটা খারাপ দিক আছে এই যেমন ধরেন আমি বিদেশতে যে কসমেটিক এনে ব্যবহার করাই ব্যবহার করানোর পরে আমার জামাইয়ের গালটি না টষ্টসা সুন্দর ঝকঝক হয়ে গেছে তো হন আমার জামাইরে লয়ে যদি ঘরের একটু বাইরে যাই তে এলাকার যে রুম কিচুমকিটি আছে না এটি আমার জামাইয়ের দিকে এইবা ড্যাব 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 করে ছায়া থাকে মিজাজটা এমন খারাপ হয় এবেলা সামনা সামনি তো আর কই তারি না মনে মনে কই কিতা সেইরান রে আমি যদি পারতাম তে তোর আর চোখ দুইটা কাটা চামচ দ তুললা এক সিমডি লবণ গুইল্লা বকবকা গরম তেলর ডাইল্লা এত ডিম পুকুরে খাইলাম মুলে কিন্তু কইতে তো আর হারি না মানুনে এই বেডা লুইতো বেডা কিতা হরে কালি দন যে কিতা মারে যাও কথার মাধ্যমে দৃষ্টা ভরুন না যায় কিন্তু আমনে তো জানুন আমি আমার স্বামীরে লইয়া কত বই যে লেখতাছি আশা করতাছি আগামী বছর বইমেলাতেও একটা বই বাইরে হে বইটার নাম দিছি স্বামী তুমি কার হিরিয়া বইয়ের ভিত্তে একটা কবিতা লিখছি কবিতাটা হইলো গুল করো না স্বামী ঘুমায় খাটে এই স্বামীকে কিনতে হলে বউ পাগলের হাটে সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা তাই তো স্বামী ঘুমিয়ে আছে ঘুমায় থাকুন বালা স্বামীরে ভালোবাসা সম্রাট সাজান